আজ আমরা জানবো মহাসাধক তৈলঙ্গস্বামীর জীবনী ও তার জীবনের অদ্ভুত অদ্ভুত সব লীলা সম্পর্কে। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত জুড়ে থাকবেন। তৈলঙ্গস্বামী অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানা গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তৈলঙ্গস্বামীর নাম ছিল শিবরাম। শিবরাম ছেলেবেলায় শান্ত, গম্ভীর ও উদার প্রকৃতির ছিলেন। তার বাবা মারা যান একদম ছোটবেলাতেই। মা মারা যাওয়ার পর, মায়ের শেষকৃত্য সম্পন্ন করার পর গ্রামের শ্মশানেই থেকে যায় শিবরাম। তারপর অনেকের অনুনয় বিনয় সত্ত্বেও তিনি আর ঘরে ফিরে যাননি, শ্মশানে কুটির বেঁধেই বাস করতে থাকেন। তৈলঙ্গস্বামীর বয়স যখন 78 বছর, তখন সহসা সেখানে ভগীরথানন্দ সরস্বতী নামে এক যোগী সন্ন্যাসী এসে উপস্থিত হন। তৈলঙ্গস্বামী ওই যোগী সন্ন্যাসীর সাথে গ্রামের শ্মশান ত্যাগ করে রাজস্থানের পুষ্করে যাত্রা করেন এবং সন্ন্যাস গ্রহণ করেন। তেলঙ্গ দেশ থেকে আগত বলে তিনি তৈলঙ্গস্বামী নামে পরিচিত হন সকলের কাছে। ভারতবর্ষে যতগুলো সিদ্ধ ও যোগী পুরুষ লীলা ও অলৌকিক ঘটনাবলী ঘটিয়েছিলেন, তৈলঙ্গস্বামী তাদের মধ্যে অগ্রগণ্য। সমস্ত জীবনব্যাপী তিনি যে কত অলৌকিক লীলা ঘটিয়েছেন তা বলে শেষ করা যায় না। ভয়ঙ্কর শীতের রাতে হাত পা সঞ্চালন না করে কাশীর গঙ্গায় ভেসে বেড়াতেন। একবার রামেশ্বরমের মেলায় উপস্থিত হয়ে দেখেন যে এক ব্রাহ্মণ কুমার প্রাণ ত্যাগ করেছেন। তৈলঙ্গস্বামী তার কুমণ্ডলী থেকে জল ছিটিয়ে দিতেই ওই ব্রাহ্মণ কুমার প্রাণ ফিরে পেলেন। একদিন কাশীর শ্মশানে তৈলঙ্গস্বামী বসে আছেন, সেই সময় সর্পদংশনে মারা যাওয়া 22 বছরের যুবকের মৃতদেহ সৎকার করার জন্য তার পরিচণ্ডা শ্মশানে আসেন। তাকে গঙ্গায় ভাসানোর তোড়জোল চলছে, পাশে সদ্য বিধবা বছর 18 বিধবা পত্নী। তৈলঙ্গস্বামীর মনে মায়ার উদ্বেগ হল, তিনি ছুটে গিয়ে গঙ্গায় ঝাঁপ দিলেন। সেখান থেকে একতাল গঙ্গামাটি এনে মৃত যুবকের সর্পদংশন স্থানে ধরেন। সঙ্গে সঙ্গে গঙ্গামাটি নীল হয়ে যায় ও মৃত যুবক প্রাণ ফিরে পায়। তৈলঙ্গস্বামী যখন নর্মদা তীরে বাস করতেন, তখন একদিন নর্মদার জলকে দুগ্ধে পরিণত করে প্রাণ করেছিলেন। শৈবযোগীরা লজ্জা, ঘৃণা ও ভয়ের ঊর্ধ্বে, তারা চন্দন ও বিষ্টাকে সমজ্ঞান করে থাকেন। সুখ দুঃখ, ভালো মন্দ, শীত গ্রীষ্ম এই যোগীদের কোনোভাবে প্রভাবিত করতে পারে না। তৈলঙ্গস্বামী কাপড় পরতেন না, উলঙ্গ অবস্থায় রাস্তায় ঘুরে বেড়াতেন। সেই কারণে ব্রিটিশ সরকারের পুলিশ তাকে কয়েদ করেন। তখন তৈলঙ্গস্বামী সূক্ষ্মদেহ ধারণ করে কয়েদের বাইরে বেরিয়ে রাস্তায় বিচরণ করতে থাকেন। একবার আদালতে ব্রিটিশ ম্যাজিস্ট্রেটের সামনে মলত্যাগ করে ভক্ষণ করেছিলেন, অথচ সবাই দেখেন তিনি সুগন্ধি সন্দেশ ভক্ষণ করছেন। একদিন মণিকর্ণিকা ঘাটে তৈলঙ্গস্বামীর সঙ্গে রামকৃষ্ণ পরমহংসদেবের দেখা হয়। তৈলঙ্গস্বামী তখন মৌনভাব অবলম্বন করেছিলেন, তাই রামকৃষ্ণদেব ইশারায় তাকে জিজ্ঞাসা করেছিলেন, ঈশ্বর এক না অনেক? তখন তৈলঙ্গস্বামী ইশারায় বুঝিয়ে দিয়েছিলেন, সমদিষ্ট হয়ে দেখো, ঈশ্বর এক, নইলে যখন আমি, তুমি, জীব, জগৎ ইত্যাদি নানা জ্ঞান থাকে তখন ঈশ্বর অনেক। তৈলঙ্গস্বামী মানস সরোবর, তিব্বত, নেপাল, পুষ্কর, প্রয়াগ, বারাণসী প্রভৃতি পরিব্রাজন করেছিলেন। পরিশেষে 300 বছর বয়স অতিক্রম করার পর পৌষ মাসে শুক্লা একাদশী তিথিতে মহাসমাধি যোগে ইহলীলা সংবরণ করেন। আজ এই পর্যন্তই। শিব শিব শিব।